সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অঙ্কটি 45তম বিসিএস এর একটি অঙ্ক। যারা বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকে অঙ্কটি বলছে। এখানে এক্স স্কোয়ার এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সমীকরণের বি ও সি এর মান কত হলে সমীকরণটি একটি অবয়ব হবে। এখানে বলতেছে বি এবং সি এর দুটা মান আমরা বের করব। এই দুইটা মান কত হয়, যতটুকু হবে তা দিয়ে সমীকরণটা অবয়ব হবে, তার মানে কি হবে, বোথ সাইড সমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি কিন্তু 45তম বিসিএস এর একটি অঙ্ক। চলুন দেখি আমরা অঙ্কটি শুরু করি। এখানে আমাদের একটা সমীকরণ বলছে, সমীকরণটা কি বলছে, যে এক্স স্কোয়ার এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এটাকে আমরা কী করব, এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙ্গাই তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তার মানে কি, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস আমরা লিখতে পারি ফাইভ হোল স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি যেটা আছে সেটাই এক্স স্কোয়ার ইকুয়াল টু বি এক্স প্লাস সি। সো এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস টু অ্যান্ড ফাইভে গুণ করলে কত হয়, টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ। সো রাইট হ্যার টোয়েন্টি ফাইভ, দেন এক্স স্কোয়ার ইকুয়াল টু বি এক্স প্লাস সি। সো হ্যার দিস অ্যান্ড দিস ইকুয়াল, তার মানে কি এটা বাদ হয়ে চলে যাবে বোথ সাইড থেকে। সো আমাদের এখানে কী থাকবে, টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু বি এক্স প্লাস সি। আমাদের এখানে কী বলছিল, বি এবং সি এর মান কত হলে, তাহলে আমরা এখানে লক্ষণীয় বিষয় হলো এখানে দেখো, এখানে বি ইন্টু এক্স আর এখানে টেন ইন্টু এক্স, তার মানে কি হলো, এই বি ইকুয়াল টু আমাদের এখানে কত হলো, বি ইকুয়াল টু আমাদের এখানে টেন, বি ইকুয়াল টু টেন, এবং সি ইকুয়াল টু আমাদের এখানে কত হলো, সি ইকুয়াল টু আমাদের এখানে টোয়েন্টি ফাইভ। তার মানে কি কত, টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু সি। সো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের খোঁজার বিষয় হলো যে আমরা কোথায় খুঁজব, বি এবং সি কোথায় আছে। এখন দেখো এই জায়গাটা আমরা যদি খুঁজি তাহলে আমরা দেখব আগে আমাদের খুঁজব টেন, এই যে আমাদের এখানে টেন আছে এবং সি আছে কত, টোয়েন্টি ফাইভ, তার মানে আমাদের আনসার কিন্তু গ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা।